সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। মিরগঞ্জ দেবাকৃত উচ্চ বিদ্যালয় সম্প্রচারিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ শাহিন রেজা, সহকারী গ্রন্থাগারিক মিরগঞ্জ দেবাকৃত উচ্চ বিদ্যালয় গোলাপগঞ্জ সিলেট। আজ আমি ইংরেজি সেকেন্ড পেপারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যেটা ন্যারেশন, চেঞ্জিং ন্যারেশন নিয়ে আলোচনা করব। আমরা ন্যারেশন কাকে বলি? আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো দুইভাবে বলি, একটা হলো প্রত্যক্ষভাবে, একটা পরোক্ষভাবে। বক্তা নিজে নিজে বলে, বক্তা অন্যের দ্বারা বলে। বক্তার উক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশ করাকে ন্যারেশন বলে। এই সংজ্ঞার ভিতরেই কিন্তু ন্যারেশন কত প্রকারের, প্রকারভেদটা আমরা জানতে পারি। প্রত্যক্ষ দুইটা কথা আছে, বক্তার উক্তি অথবা বক্তার বক্তব্যকে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রকাশ করাকে ন্যারেশন বলে। ন্যারেশন সেক্ষেত্রে ন্যারেশন কত প্রকার? দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ বা পরোক্ষ উক্তি। এই ন্যারেশনকে আবার কী বলে? স্পিচ বলে। ন্যারেশনকে স্পিচ বলে। ন্যারেশন কত প্রকার? দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন। এখন কোনটা ডাইরেক্ট ন্যারেশন আর কোনটা ইনডাইরেক্ট ন্যারেশন, এটা কীভাবে চিনব? ডাইরেক্ট ন্যারেশনের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যারা দুইটা অংশের ভিতরে বিভক্ত। একটা হলো কি, রিপোর্টিং ভাব, একটা হচ্ছে রিপোর্টের স্পিচ। রিপোর্টিং ভাব আর রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভাবটা ইনভাইটেড তোমার বাইরে থাকে আর রিপোর্টের স্পেসটা ইনভাইটেড তোমার ভিতরে থাকে, অর্থাৎ ইনভাইটেড কোমা ছাড়া আবদ্ধ থাকে। এবং রিপোর্টের এই রিপোর্টিং ভাবের পরে কি একটা কোমা থাকে, কোমা পর্যন্ত রিপোর্টিং ভাব এবং কোমার পরে ইনভাইটেড কোমার ভিতরে যে অংশটা রিপোর্টেড স্পেস। নিচে আমি দুটা বাক্য লিখেছি, এবং নিচে দুটা বাক্য লিখেছি ভূতলের জন্য, রম সেই তুমি, এটাকে ইনভাইটেড কুমার ভিতরে বাইরে, এটা আমি ইনভাইটেড কুমার দিয়েছি। আই ওয়ান্ট টু দিস ওয়ার, আই ওয়ান্ট টু দিস ওয়ার, রমন সেই তুমি, রমন সেই তুমি, এটা কি ইনভাইটেড কুমার বাইরে, এটা কি রিপোর্টিং স্পিচও বলা যেতে পারে। আর এটা রিপোর্টিং ভার কি? সেই, এটা রিপোর্টিং ভার কি? ভাব কি? সেই। আর ইনভাইটেড কুমার ভিতরে যে অংশটুকু আছে এইটুকু হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। ইনভাইটেড কুমার ভিতরে যেটা থাকে রিপোর্টেড স্পিচ। একটা ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় প্রথমে যেটা জানতে হবে, ইনভাইটেড কুমার ভিতরে সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে, কোন টেন্সে আছে, এটা না জানলে কখনো পারা সম্ভব নয়। তাহলে আমি ধীরে ধীরে একটা পরিবর্তনে যাই, যে বাক্যটা আমি লিখেছি নিচে একটা বাক্য লিখেছি, কাজল সেই তুমি, কাজল সেই তুমি, কাজল সেই তুমি, এমনি পর্যন্ত কি ইনভাইটেড কুমার ভিতরে এইটুকু কি রিপোর্টিং স্পিচ। এখন পরিবর্তনের সময় আমরা কি কোনটা লক্ষ্য করবো, ইনভাইটেড কুমার ভিতরে কোন সেন্টেন্স আছে, ইনভাইটেড কুমার ভিতরে কোন সেন্টেন্স আছে, কারণ এক একটা সেন্টেন্সের পরিবর্তনের নিয়ম এক এক রকম। আমরা জানি আই অ্যাম স্টুডেন্ট, এটা নিশ্চয়ই অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা নিশ্চয়ই অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন দেখি এটা পরিবর্তন আগে করে নেই, অ্যাসার্টিভ সেন্টেন্সে কাজল সেইটুর পরিবর্তে কি টোল্ড, টোল্ড মি। এবং যদি সেই পর্যন্ত থাকতো, টোল্ড মি যদি রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট থাকে তাহলে ভার্বের পরিবর্তন হয়, যদি অবজেক্ট না থাকে তাহলে পরিবর্তন না করলেও সমস্যা নাই। তাহলে কি লিখলাম, কাজল টোল্ড মি। দেখুন এই কোমা আর আর ইনভাইটেড কোমা উঠে গিয়ে কি বসবে, দ্যাট বসবে, দ্যাট। এখন দ্যাট কোনটা দেখো, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে কি বসে, দ্যাট বসে। অ্যাসার্টিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে ইনভাইটেড কমা উঠে গিয়ে কি বসে, দ্যাট বসে। আমি দ্যাট লিখলাম, দ্যাট
এবং রিপোর্টিং রিপোর্টিং স্পেস পরিবর্তন করবো, রিপোর্টিং স্পেসের সাবজেক্ট পরিবর্তন করতে হবে। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্টকে ফলো করে, আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে অবজেক্টকে ফলো করে। যথা মনে রাখতে হবে, যদি ফার্স্ট পার্সন হয় তাহলে কাউকে সাবজেক্টকে ফলো করে, যদি সেকেন্ড পার্সন হয় তাহলে অবজেক্টকে ফলো করে, থার্ড পার্সন কাউকে ফলো করবে না, থার্ড পার্সন নিজে নিজে বসে যাবে। দেখো এই জায়গা আছে কি, রিপোর্টিং স্পিসের সাবজেক্ট আছে আই, নিশ্চয়ই সেটা ফলো থাকি করবে, কাজলকে ফলো করবে, কাজলকে ফলো করবে, কাজল মেয়ে মেয়ে তাই কি হবে সি। রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয়, ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ইনডাইরেক্ট কী হবে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ বিপরীত, শুধুমাত্র পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর ফিউচার টেন্স হলে ফিউচার ইন দ্য পাস্ট। আচ্ছা আমরা সেদিকে পরবর্তীতে যাব। এখন কি আছে, আই অ্যাম, অ্যাম আছে, অ্যাম তাহলে কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, তাহলে আমরা কী করবো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট করবো, তাহলে অ্যাম এর পরিবর্তে কী বুঝবে, সির সাথে কী অ্যাম এর অ্যাম ওয়াজ হয় বা ওয়াজ হয়, অ্যাম এর পরিবর্তে ওয়াজ হয়, কিন্তু যেহেতু থার্ড পার্সন তাহলে কী হবে, সি ওয়াজ স্টুডেন্ট। এখন তারপরে আমি আর একটা বাক্য লিখেছি, আমার একটা বাক্য লিখলাম কি, বাবু সেইড হি ইজ রাইটিং এ বুক, সে একটা বই লাগে বাবা আমাকে বললো। এখন আমি ইনভাইটেড কমা যতক্ষণ পর্যন্ত দেবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু ডাইরেক্ট স্পেসটা হবে না। ডাইরেক্ট স্পেস কয়টা অংশ, আর অংশ দুটো আগে আমি চিনি নেই, ইনভাইটেড কমার বাইরের কার রিপোর্টে বা আর ইনভাইটেড কমার ভিতরে আবদ্ধ ছিল কার রিপোর্টেড স্পেস। তাহলে রিপোর্টিং ধরবে এই জায়গায় কোনো পরিবর্তন না করলেও চলবে। আমি বলেছিলাম যদি রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে ভার্বের পরিবর্তন করতে হয়, যদি অবজেক্ট না থাকে তাহলে ভার্বের পরিবর্তন না করলেও চলবে, সেটা শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে বাবু সেইট আছে, আমি বাবু সেইট সরাসরি লিখে দিই, বাবু সেইট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স কি না এটা জানবে মানে, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বুঝি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃত করা বোঝায়, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এখন আরেকটা, আমি বাক্যর যদি অর্থটা বুঝি তাহলে কিন্তু বর্ণনা বিবৃতি বুঝবো, যদি অর্থ না বুঝি তাহলে কেমন করে বুঝবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কি না। যদি সাবজেক্ট থেকে শুরু করে বাক্যের সেটা ফুলস্টপ থাকে, সাবজেক্ট থেকে শুরু করে, আমি সেন্টেন্সের যখন ক্লাস নিয়েছিলাম তখন বলেছি সাবজেক্ট থেকে শুরু করে যদি বাক্যের সেটা ফুলস্টপ থাকে সেটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভাইটেড কমা উঠে গিয়ে তিনটে সেন্টেন্সে ইনভাইটেড কমা উঠে গিয়ে দ্যাট বসে অ্যাসার্টিভ অপারেটিভ এক্সক্লামেটরি, তাহলে নিশ্চয়ই অ্যাসার্টিভ সেন্টেন্স আমি তুলে দিয়ে কি বসব, দ্যাট। এখানে সাবজেক্ট আছে কি থার্ড পার্সন, থার্ড পার্সন রিপোর্টিং আমরা জানি যে ফার্স্ট পার্সন তাকে ফলো করে সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করে, থার্ড পার্সন কাউকে ফলো করে না। যেখানে এই যে থার্ড পার্সন কাউকে ফলো করবে না, তাহলে হি আছে, হি নিজে নিজে বলবে হি। আমরা বলেছি যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস। মানে হি আছে, হির সাথে কী বসে, ও ইজ বসে, যেহেতু আমরা কী করবো আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা করবো কি পাস্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে কী লিখবো ওয়াজ দেখুন। আরেকটা কথা, রিপোর্টিং স্পেসের প্রথম অক্ষরটা কী হবে, বড় হাতের হবে, রিপোর্টিং স্পেসের প্রথম অক্ষরটা কী হবে, বড় হাতের হবে, এটা হলে কি অ্যাসার্টিভ সেন্টেন্স করতে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন নিয়ম কি,
ইনভার্টেড কমা উঠাকে কি দ্যাট বসে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হয় না যদি অবজেক্ট থাকে আর যদি অবজেক্ট যদি অবজেক্ট না থাকে তাহলে ভার্বের কোনো পরিবর্তন হয় না আর যদি অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেইটের পরিবর্তে কী বসে টোল্ড বসে সেইটের পরিবর্তে কী বসে সেইটের পরিবর্তে টোল্ড বসে এটা কোন অ্যাসার্টিভ সেন্টেন্স এক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে কী বসে দ্যাট বসে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে এখন আমরা ইন্টারনেগেটিভের দুটা সেন্টেন্স দিয়ে আমরা বুঝবো ইন্টারনেগেটিভের দুটা রাতুল সেড টু মি আর ইউ স্টুডেন্ট এটা কি নিশ্চয়ই প্রশ্নবোধক চিহ্ন দেখে আমরা বুঝতে পেরেছি এটা কি সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক চিহ্ন দেখে আমরা বুঝতে পেরেছি কি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসে রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসে দুটা জিনিস বসে একটা হলো ইফ একটা ওয়েদার ইফ একটা ওয়েদার এবং যদি ডাব্লিউ এই দুটা বসে যদি ডাব্লিউএস কোশ্চেন ছাড়া যদি ভার্ব দ্বারা কোশ্চেন করা হয় প্রশ্ন করা হয় তাহলে কী বলে ইফ বা ওয়েদার বসে আর যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেনটা বসবে এবার আমি লিখি রাতুল সেড টু মি রাতুল সেইটের পরিবর্তে কি বুঝবে আজ করবে বসবে পরে কি টু বসে না ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে ইফ বা ওয়েদার যদি যে কারণ এ জায়গায় গিয়ে আর দ্বারা অর্থাৎ অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়েছে ইন্টারোগেটিভ প্রশ্ন করা হয়েছে বা একটা সাহায্যকারী ভার্ব দ্বারা একটা ডাব্লিউএস অর দ্বারা যদি ডাব্লিউএস অর দ্বারা প্রশ্ন করা হয় তাহলে সরাসরি ডাব্লিউএস অর্টা বসে আর যদি সাহায্যকারী ভার্ব দ্বারা যদি প্রশ্ন করে তাহলে ইফ বসে তাহলে কি আমরা বসাবো ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসাবো ইফ আছে কি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স তাহলে কি লিখবো ইফ আই ওয়াজ স্টুডেন্ট আই ওয়াজ স্টুডেন্ট শুভ শিক্ষার্থী ন্যারেশনে আমি আরেকটা ক্লাস নেব পরবর্তী ক্লাসে আশা করি তোমরা সেই ক্লাসে পরিপূর্ণ ন্যারেশন সম্পর্কে ধারণা পাবা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ